করতে হবে করতে হবে করতে হবে জয় বলড়িং জয় বলড়িং চলছে কেন প্রশাসন জব জব জয় জব জব প্রশাসনের নাকের দগে বলড়িং চলছে কেন মানছি না মানবো অমন্য আইন অমন্যকারীদের অবিলম্বে গ্রেফতার অ্যাকচুয়ালি আমাদের মানে আলী দাদা যেটা বললো পয়লা জুলাই থেকে একটা নোটিফিকেশান জারি করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, সেই নিয়ম অনুযায়ী আমরা ওভারলোডিং বহন করতে পারবো না আমাদের মানে গাড়িতে। কিন্তু কিছুদিন যাবৎ প্রায় মাস দুয়েক যাবৎ আমরা কিন্তু লক্ষ্য করছি আমরা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনেই মাল পরিবহন করছি, কিন্তু বাইরের কিছু অসাধু ব্যবসায়ী, এবং আমি বলতে এটা হয় মানে কোনো বাধা নেই, প্রশাসনের সম্পূর্ণ মদতে, এবং আমরা তা প্রমাণও করিয়ে দিয়েছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু গাড়ি আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবং মিডিয়াও ছিল আমাদের সামনে। তারপরেও আমরা লক্ষ্য করছি সেই সমস্ত গাড়িগুলো আজকের ডেটেও কিন্তু ওভারলোডিং মাল নিয়ে আমাদের এই লোকাল এরিয়াগুলোতে মালগুলো ফেলছে। এইবার সেই ক্ষেত্রে আমরা যে পরিমাণ মাল যে নির্দিষ্ট পরিমাণ টাকায় বিক্রি করব, তারা বাইরে থেকে গাড়ি নিয়ে এসে তার থেকে অনেক বেশি পরিমাণে মাল সেই নির্দিষ্ট পরিমাণ টাকায় বিক্রি করছে। সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমরা যারা আছি, আমরা যারা ইউনিয়নের মানে আমরা এই ইউনিয়নে যারা আছি, তারা তো নির্দিষ্ট মাল পরিবহন করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি আর্থিকভাবে। আমরা চাই আজকে মহামান্য আমরা আমাদের এসডিও সাহেবের কাছে আমাদের একটা দাবি থাকবে, যাতে প্রশাসনিকভাবে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, এতগুলো মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদের পরিবার আছে, এবং আমাদের এই শিল্পের সঙ্গে প্রচুর পরোক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে, তাদের সাংসারিক জীবনও জড়িয়ে আছে। তো আমরা চাই আমাদের মহামান্য এসডিও সাহেব আমাদের এই যে অব্যবস্থা চলছে, গভর্নমেন্টের মানে নিয়ম না মেনে যে অব্যবস্থা চলছে, সেই অব্যবস্থার বিরুদ্ধে কঠোরভাবে শাস্তি দেয় এবং ব্যবস্থা গ্রহণ করুক, এইটাই আমাদের দাবি আজকে। আপনার নাম কী দায়িত্ব? আমার নাম মৃত্যুঞ্জয় সরকার, আমি এই SSMM ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আচ্ছা, এর আগে হিন্দুস্তান মোড়ে ওভারলোডিং আপনারা গাড়ি ধরেছেন এবং প্রশাসনকেও হাতে তুলে দিয়েছেন, তারপরে ব্যবস্থা কোনো গ্রহণ করেছেন? কোনো ব্যবস্থা হচ্ছে না, যার জন্যই আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে আজকে এসডিও সাহেবের প্রশাসনের মদতেই হচ্ছে। আর আমরা কিন্তু এরকম কথা হয়েছিল যে প্রশাসন বলেছিল যে ওই গাড়িগুলোতে ওভার ছিল কি না, তার কী প্রমাণ ছিল, কেন ধরবে মালিকরা, যার জন্য দ্বিতীয় পদক্ষেপে আমরা কী করি, গাড়িগুলোকে ধরে উত্তরবঙ্গ সাংবাদিক উত্তরবঙ্গ পত্রের সাংবাদিককে আমরা সামনে ডেকে, প্রশাসনকে সামনে ডেকে হাতে গাড়ি তুলে দেই। কিন্তু তারপরেও আমরা দেখছি সেই বিষয়ে কোনো রকম কর্ণপাত হচ্ছে না, বা তার বিরুদ্ধে কোনো রকম মানে পদক্ষেপ দেখছি না প্রশাসনের তরফ থেকে। তাহলে আঞ্চলিক পরিবহন এর সঙ্গে যুক্ত যারা কতিপয় কর্মী, এরা কি যুক্ত রয়েছেন এর সঙ্গে? সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পাচ্ছি না কে বা কারা কীভাবে যুক্ত আছে, প্রশাসনের দায়িত্ব প্রশাসন দেখুক। আর আমরা এইটুকু আত্মবিশ্বাস আমাদের আছে যে প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিক পদক্ষেপ নেয়, এই রকম দু চারজন অসাধু যারা আছে তাদেরকে চিহ্নিত করতে পারবে এবং তাদেরকেও শাস্তি প্রদান করবে। যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। ধন্যবাদ স্যার। ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আপনার কাছে ডেপুটেশন দিতে এসেছিল, এ বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আজকে এখানে যারা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কিছু প্রতিনিধি তারা এসেছিলেন, ওনাদের বক্তব্য খুবই সুন্দর। ওরা যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খুব ওই কিছুদিন আগে যে নিয়ম করেছে যে ওভারলোডিং যদি কোনো গাড়ি চলে তাহলে সেগুলোকে ধরতে হবে এবং তাদেরকে যে জরিমানা করতে হবে, কিন্তু ওরা যেটা বলছেন যে এতে ওদের কোনো আপত্তি নেই এবং ওদের গাড়িগুলোকে সেভাবে ওরা মডিফাই করে নিয়েছে, যে বড় বড় ডালা যেগুলো থাকে ট্রাকে সেগুলো ওরা খুলে নিয়েছেন, কিন্তু এখনও কিছু কিছু অসাধু ট্রাক মালিক তারা এগুলো খোলেননি বা তারা হচ্ছে কি যে ওভারলোডিং করছেন। তো তারা এটাই আমাদেরকে যেটা রিকোয়েস্ট করেছেন, যাতে করে এই বিষয়ে নজরদারি বাড়ানো হয় এবং যাতে করে কেউ ওভারলোডিং করতে না পারেন। তো এ বিষয়ে আমরা কয়েকটা মিটিং করেছি ওইখানে সাব ডিভিশন লেভেলে, এরপরেও আমি করবো আমাদের SDB সাহেব, IC সাহেব এবং হচ্ছে কি মোটর ভেহিকেলের যারা রয়েছেন ER2 সাহেব এবং মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যাতে করেছে কি যে ওভারলোডিংটা এরকম করে বন্ধ করা যায় এবং রাশ ড্রাইভিং যাতে করে না হয় সেটা আমরা দেখব, এটাই আমরা ওদেরকে বলেছি এবং এই মিটিং আমরা খুব দ্রুতই করব। স্যার, আরেকটা একটু অভিযোগ ওরা করেছে, হিন্দুস্তান মোড়ে কয়েকদিন আগে ট্রাক মালিকরা ওই ওভারলোডিং কয়েকটি গাড়ি ধরে
এই মোটর ভেহিকেল যারা অফিস আছে তাদের হাতে এবং পুলিশের হাতে তুলে দেয়, পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, এরকম অভিযোগ তারা করেছে, এ ব্যাপারে কিছু বলতে পারবেন স্যার? না, এই বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখব। যদি কেউ ওভারলোডিংয়ের করে গাড়ি চালায় তার পানিশমেন্ট হয় উচিত, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে কী হয়েছিল, এবং আমি ওদেরকে যেটা বলবো এবং যেটা আলোচনা করবো যাতে করে ভবিষ্যতে ওভারলোডিং বন্ধ করা যায় পুরোপুরি। হ্যাঁ, এবং হচ্ছে কি যে কয়েকটা পয়েন্ট ওরাও বলেছেন, নিউ চাংরাবান্ধা তার মধ্যে একটা রয়েছে, ওদিকটায় একটুখানি বেশি ওভারলোডিং গাড়ি চলে বলে ওরা বলেছেন। তো এই বিষয়ে আমি যে থানা এবং হচ্ছে আমাদের মোটর ভেহিকল ডিপার্টমেন্ট দুজনকে আরও সজাগ থাকতে। ধন্যবাদ স্যার। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকে নানা রকম জামদানি, লাইনের, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2-3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।